কয়েকটা বড় বড় নাম এবং তার সাথে জড়িয়ে যাচ্ছে ভারতবর্ষের ইতিহাসের যে কয়েকটা কালো দাগ রয়েছে, সেই কালো দাগের একটা ঘটনা। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাসের যে কয়েকটা কালো অধ্যায় রয়েছে তার অন্যতম একটা অধ্যায় হচ্ছে কান্দাহার বিমান হাইজ্যাক, যেটা 2000 সালে ঘটেছিল। সেই কান্দাহার বিমান হাইজ্যাকে আমাদের ছেড়ে দিতে হয়েছিল এমন একজন টেররিস্টকে যে অতীতেও এবং আজও পরবর্তীকালেও ভারতের জন্য নাশকতার পরিকল্পনা করে আছে পাকিস্তানে বসে। আজহার মাসুদকে ছেড়ে দিতে হয়েছিল আমাদেরকে, এবং সেই আজহার মাসুদই পরবর্তীকালে মুম্বাই অ্যাটাকের প্ল্যান করেছিল। তো এক্স্যাক্টলি কান্দাহার অ্যাটাকের উপর অনেক সিনেমা হয়েছে অতীতে, যার মধ্যে ইয়ে দিল আশিকানার মতন একটা খুব বস্তাপচা কমার্শিয়াল ছবি হয়েছিল সেই সময়, যেটা আজকে খুব বস্তাপচা লাগে, কিন্তু সেই সময় একটা মিউজিক্যাল হিট সিনেমা ছিল ইয়ে দিল আশিকানা। তারপরে জমিন বলে একটা সিনেমা হয়েছিল, যেটাতে অজয় দেবগন এবং অভিষেক বচ্চন দুজনে কাস্টিং ছিল, এবং ছবিটা ছিল রোহিত শেট্টির প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর। তো পরবর্তীকালে মানে ঠিক অফিসিয়াল দস্তাবেজ পাওয়া যাচ্ছিল, মানে অফিসিয়াল প্রজেক্ট ছিল, কিন্তু এইবারে আসছে কান্দাহার বিমান হাইজ্যাকের উপর অফিসিয়াল প্রজেক্ট IC-814। এবং অদ্ভুত ব্যাপার, ওই যে বললাম কিছু বড় নাম একদম ভিডিও শুরুতে বললাম, একই সাথে নসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অরবিন্দ স্বামী, আমাদের কুমুদ বর্মা, চারজন স্তম্ভ যখন দাঁড়িয়ে থাকে তখন যিনি লিড করছেন তারও পায়ের তলার মাটি কিন্তু থরথর করে কাঁপতে থাকে, এবং বিজয় বর্মার অবস্থাটা ঠিক তাই হয়েছে। বিজয় বর্মা 2019 বলিউডে কিন্তু রিভিল হয়েছিল সুপার 30 সিনেমার মাধ্যমে। সুপার 30 সিনেমার স্টোরি টেলার কিন্তু বিজয় বর্মাই ছিল, এবং বলতে পারেন 2019 ঋত্বিক রোশনের সেই সিনেমাটা খুব সাড়া জাগিয়েছিল, এবং ঋত্বিক রোশনের মানে অসাধারণ অভিনয়ে যে সুপার 30কে জনপ্রিয় করেছিল, তো সেই সুপার 30র স্টোরি টেলার কিন্তু এই বিজয় বর্মাই ছিল, যে ছবির গল্প বলা শুরু করবে একটি মঞ্চে দাঁড়িয়ে এবং ছবিটার মঞ্চে দাঁড়িয়ে গল্প বলাটা শেষ করবে। তো এক্স্যাক্টলি সেইখান থেকে বিজয় বর্মার জার্নি স্টার্ট, এবং তার পরবর্তীকালে 2021 মির্জাপুর পার্ট 2 তার জীবনের একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট, এবং তারপর থেকে বিজয় বর্মার ঘোড়া আর কখনো থামেনি। এবং এইবার বিজয় বর্মা আসছে এতগুলো বড় নাম, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে অরবিন্দ স্বামী এবং পঙ্কজ কাপুর এত বছর পর, প্রায় 35 বছর পর মুখোমুখি হচ্ছে আফটার রোজা। হ্যাঁ, রোজা কিন্তু পঙ্কজ কাপুর এবং অরবিন্দ স্বামী দুজনে ছিল অ্যান্টিগনিস্ট এবং প্রোটাগনিস্টে। আফটার রোজা 35 বছর পর IC-814 যেন রিউনিয়ন হচ্ছে পঙ্কজ কাপুর আর অরবিন্দ স্বামীর, এটা দেখে এত ভালো লাগলো। কারণ রোজা যখন দেখতে গেছিলাম তখন মানে তখন আমার কোনো জ্ঞানই হয়নি, কোনো সেন্সই তৈরি হয়নি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে রোজা দেখেছি, অনেকবার দেখেছি, ইউটিউবে দেখেছি, মোবাইলে দেখেছি, তো টিভিতে দেখেছি, তো এক্স্যাক্টলি সেই ব্যাপারটা আলাদা। কিন্তু সেই অরবিন্দ স্বামী, সেই পঙ্কজ কাপুর এবং অরবিন্দ স্বামীর নিজেকে ধরে রাখা, মানে আজও যেন অরবিন্দ স্বামীকে মনে হচ্ছে একদম বাচ্চা ছেলে, বরঞ্চ বিজয় বর্মাকে খুব ম্যাচিওর লাগছে বলতে। তো এক্স্যাক্টলি সেই অরবিন্দ স্বামীকে এবং পঙ্কজ কাপুরকে একসাথে দেখে অসাধারণ লাগছে। নসিরুদ্দিন শাহ ছবির অন্যতম বড় পিলার, কুমুদ বর্মা আমার অন্যতম পছন্দের অভিনেতা, এবং অদ্ভুত ব্যাপার এই ছবিতে এই মানে নেটফ্লিক্সে রিলিজ করছে সিনেমাটা 29 আগস্ট, এবং নেটফ্লিক্সেই সিনেমাটা পুরোপুরি দেখানো হবে। ছবিটা হলে রিলিজ দিলে হয়তো বিতর্ক তৈরি হবার সম্ভাবনা ছিল, কেননা অ্যাকচুয়ালি ছবিতে এমন কিছু প্রেক্ষাপট দেখানো হবে সেই সময় কান্দাহার বিমান হাইজ্যাকিংয়ের সময় দেশের সরকার কিন্তু অটল বিহারী বাজপেয়ী জিতছিল। তো এক্স্যাক্টলি এখানে বোঝাই যাচ্ছে কেন সিনেমাটাকে সিনেমা হলে রিলিজ দেওয়া হলো না, হয়তো এমন কিছু ইকুয়েশন আছে যে ইকুয়েশনগুলো এই সিনেমা হলে রিলিজ হলে হয়তো সিনেমা হলে প্রবলেম হতো বা সেন্সারে আটকে যেত, কারণ নেটফ্লিক্সে রিলিজ দেওয়া মানে তো আর সেন্সার করা না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, ছবিটার জন্য অদ্ভুত তৃষ্ণা বেড়ে থাকলো,
এবং অবশ্যই ট্রেলারটা দেখুন IC 814-এর, এবং এই রিউনিয়নটাকে উপভোগ করুন যে একটা এত বড় মাস্টার পিসের 35 বছর পর আবার দুই অভিনেতা মুখোমুখি হচ্ছে। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।